সালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড একদম ইজি হতে চেঞ্জ করবেন সো এই আজকে আপনাদেরকে দেখাবো সো কথা না বাড়িয়ে চলুন কীভাবে আপনারা আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ক্যাপকার্ড অ্যাপসের মাধ্যমে খুব সহজে আপনার যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন এই আজকে আপনাদেরকে দেখিয়ে দিই তো ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি এরকম ইন্টারেস্টিং এবং সুন্দর ভিডিও প্রত্যেক দিনে আমাদের সাইন আপলোড করা হয় আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন যাতে পরবর্তী নেক্সট ভিডিও সবার আগে দেখতে পারেন সো কথা না বাড়িয়ে চলুন কীভাবে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে সেই প্রসেসটা তো আপনাদেরকে দেখিয়ে দিই সবিবার যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনাকে প্রথমেই আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা আপনার ফোনের ক্যাপ কার্ড এসটির ভিতরে চলে যাবেন তো ক্যাপকাটে আসার পর আপনার এখান থেকে যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ভিডিওতে আপনার যেই ব্যাকগ্রাউন্ডটি দিতে যাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখান থেকে এই যে অ্যাড অপশনের উপরে ক্লিক করে দিবেন তো অ্যাড অপশনের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার যেহেতু ভিডিওটি ইউটিউবে তো প্রথম আমরা এখান থেকে রেশিওটাকে সিলেক্ট করে নেব তো আপনারা দেখতে পারছেন অনেকগুলো অপশনের পর এখান থেকে যে ইফেক্ট দেন তার পাশে একটি অপশন হচ্ছে রেশিও আপনার এখান থেকে এই রেশিওর উপরে ক্লিক করে দেবেন যেহেতু আমি ভিডিওটা ইউটিউবে তো এখান থেকে আমি এখান থেকে ষোলো ইস্টু নয় এই ইউটিউব রেশিওটা সিলেক্ট করে নেব দেন এখান থেকে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পরে আপনার যেই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো সেটাকে এখান থেকে নিয়ে আসতে হবে তো এখান থেকে নিয়ে আসবো কীভাবে আপনারা নিচের দিকে অনেকগুলো অপশন দেখতে পারছেন আপনারা এখান থেকে এই যে টেক্সের পরে একটি অপশন দেখতে পাচ্ছেন ওভারলে আপনারা এখান থেকে এই ওভার অপশনের উপরে ক্লিক করে দেবেন দেন এখান থেকে অ্যাড ওভারলে এখানে ক্লিক করবেন এখন আপনারা যে ভিডিওটাকে দিতে চাচ্ছেন মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন দেন এখান থেকে অ্যাড করে দেবেন তারপরে আপনারা এখান থেকে দেখতে পারছেন যে আমার ভিডিওটি কিন্তু চলে আসছে আমি এখন এই ভিডিওটিকে সুন্দর করে টেনে এর উপরে বসিয়ে দেব এবং আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এটাকে টেনে তার এটা সমান করে দেব তো সমান করে দেওয়ার পরে আপনি এখান থেকে আবার এই ভিডিওর উপরে ক্লিক করবেন তো ভিডিওর উপর ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখান থেকে ভিডিও ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করার জন্য আপনারা কী করবেন এই যে ক্যামেরা ট্র্যাকিং দেন তার পাশে একটি অপশন দেওয়া আছে কাট আউট আপনারা এখান থেকে এই কাট আউট অপশনের উপর ক্লিক করে দেবেন তো কাট আউট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম অপশনগুলো তারা দেখাবে এখানে বলতেছে রিমোট ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ কাট আউট ক্রমাকে আপনারা এখান থেকে যেহেতু রিমোট ব্যাকগ্রাউন্ড করে দেবো এখান থেকে আমি রিমোট ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করে এটাকে ওকে করে দেব তো এখন কিছুক্ষণ এটা মানে দেখতে পাচ্ছেন যে রিমোট ব্যাকগ্রাউন্ড এটা একশো পার্সেন্ট হলে কিন্তু খুব সহজেই আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এখানে একটু অপেক্ষা করা লাগবে কিন্তু খুব সহজেই আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা জাস্ট এভাবেই খুব সহজে আপনার যে কোনো ভিডিও যে কোনো জায়গায় করার পরে আপনি চাইলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ডটি খুব সহজেই চেঞ্জ করতে পারবেন এই ক্যাপ কার্ড মাধ্যমে সো এখন আপনারা কী করবে এখন আমরা এই ভিডিওটাকে খুব সুন্দরভাবে ফোর কে ওইতে কিন্তু সেভ করতে পারি তো এটা ফোর কে নিয়ে এসে এখান থেকে আমরা সেভ করে দেব কনফার্ম দিন এখন কিন্তু ভিডিওটি খুব সহজেই সেভ হচ্ছে সো ভিভার্স এভাবেই খুব সহজেই একদম ইজিওয়েতে আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনার যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং অন্যান্য ব্যাকগ্রাউন্ড আপনার কিন্তু পিছনে বসাতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম